হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো। আমার পাশে আলিফ আছে, এখানে আন্টি শাক, মুরগির মাংস, বিরিয়ানির জন্য কেটে নিচ্ছে সব। তো আলিফ হচ্ছে আমার পাশে, ও হচ্ছে আমাকে ভয়েস দিতে দিচ্ছে না, ও কথা বলবে তাই। তো আপনারা ভিডিওটি এনজয় করুন প্লিজ। বলতে চাই এটা কি করতেছে? So guys, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বাইরে ঘুরতে যাব। জানি না কোথায় যাব, বাট ঘুরতে যাচ্ছি। হ্যাঁ আপু, কিছু বলো। কি বলবো আমি, এখন আমার ঠান্ডা কিন্তু কমে গেছে, তাই ঠান্ডা কমে গেছে, তাই আমি তাও সোয়েটার পরে আছি, কারণ আমার গলার অবস্থা খারাপ। সোয়েটার আনি নেই। তোমার তো গরম লাগেই না, সরি শীত লাগে না। আমরা এখন কোথায় যাচ্ছি জানেন? ডাক্তারখানায় যাচ্ছি। ও, আমরা এখন ডাক্তারখানায় যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা ডাক্তারখানায় যাব। এখানে ধান সিদ্ধ করছে, এখন শুকাচ্ছে না রোদে। আমরা এখন ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। তো আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য আমি টু পার্ট করে নিয়েছি। নেক্সট আরেকটা ভিডিও দিব, কারণ এটা অনেক লং হয়ে গিয়েছিল, এর জন্য পার্ট ওয়ান আর টু করে নিয়েছি। এখন যাচ্ছি শামুর বাড়ি, জায়গাটা অনেকই সুন্দর, আপনারা ভিডিওটা দেখুন আর এনজয় করুন। এই জায়গাটাও কিন্তু সুন্দর, এখনো কিন্তু দূরে কুয়াশা দেখছো। এটা হচ্ছে নার্সারি ফুল, না সকালে আমরা যে বাসায় গিয়েছিলাম ওই বাসাটাই, কিন্তু সবাই যাচ্ছে। এটা হচ্ছে রসুন, রসুন বুনেছে। ফাইনালি আমরা শামুর বাড়ি চলে এসেছি। এখানে ভয়েসগুলো রাখতে পারি নাই, তার কারণ হচ্ছে এখানে পাশেই হচ্ছে কলেজ। সো বাচ্চারা কি আর কি, ছেলেমেয়েরা অনেক কথা বলতেছিলো, ওইটার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড আসতেছিলো, এর জন্য আমি আর সাউন্ডটা রাখলাম না, এর জন্য আমি এখন ভয়েস দিচ্ছি। তো আপনারা এনজয় করুন, দেখুন। আচ্ছা, এটা বলুন তো, কার কার নদী ভালো লাগে এরকম নদীর পাড়ে বসে এক গ্লাস গরম গরম চা অথবা কফি পান করব আমরা? আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, একটু দুষ্টামি করলাম আর কি। তো ওই দিন অনেক গ্রামে ঠান্ডা ছিল, কিন্তু এখানে আসার পর এত গরম লাগছিল। আর এইখানে নদীর পাড় যেহেতু, সব কিন্তু ভেঙে ভেঙে নদীতে পড়ে যাচ্ছে, তো এখানে থাকাটাও একটা রিস্কের ব্যাপার। এখান দিয়ে কিন্তু নামা যায়, নেমে নদীতে যাওয়া যায়। কি এটা ঝাঁটা বলে না, এদিকে থেকে মাছ পাওয়া যায়, আর এখান থেকে আছে ভেঙে ভেঙে সব নদীতে পড়ে যায়। লামিয়া গোসল করতে নামতেছে।
কেমন লাগলো? কি খাইছেন সকালে? সাগর আরে 50 টাকা দেবাং গায় আলো। কি খাইছেন সকালে? আমি দিমু বাংলা দিব 50 টাকা দিয়ে দেখ। সকালে নাস্তা খাইছেন? কি রাঁধছেন? বাসা কই? কি খাইতেছেন এখন? কি খান আপনি? কি খান আপনি? না না আমি খাই না। মামা হচ্ছে দই বিক্রি করতেছে, তারপরে পাটি সাপটা পিঠা একটাই নাও, আর নিও না একটাই থাক, খেয়ে টেস্ট করো দেখো কেমন। খেয়ে রিভিউ দাও কেমন। এক লামিয়া লিমন লামিয়ার সাথে খাও, আর নিও না এদিক থেকে খা, এদিক থেকে খেবো। কেমন আব্বু? লামিয়া খেয়ে রিভিউ দাও। কেমন আব্বু? তোরা না আমি খাব না, ওরা খাক। কি লামিয়া টেস্টটা মজা তাই না? মিষ্টিটা লাইট। আমি সম্ভবত মিষ্টি খাই না, বাট দইটা অনেক মজা, হালকা মিষ্টি। তো আজকে আমরা আন্টির অনেক মিস করতেছি তাই না? গাইস এটা হচ্ছে অরিজিনাল মধু, এই যে আমরাও বাসায় নিয়েছি মধু কিছুদিন আগে, আমরা অরিজিনাল মধু পেয়েছি। আব্বু একটু খেয়ে বলুক কেমন। কেমন আব্বু? তো ভাইয়া হাসতেছে আমাদের কাহিনী দেখে। আব্বু কেমন? ভালো তো সাগর? দেশ গেমে না গেলে কি সব কিছু চিনো? এটা কিরকম কথা কইলে? কি আব্বু এদিকে একটু তাকাও কেমন। এটা কোথেকে কিসের মধু? এটা কি? এটা ফুলের মধু। হ্যাঁ আব্বু, তোমার তো খারাপ আব্বা। লামিয়ার পিছনে লামিয়ার বন্ধু আছে,
লামিয়া পুরো চাকা নিয়ে মুখে দিয়ে খাওয়া শুরু করছি। লামিয়া যে মধু গুলা খাইলো দুই তিন চাক মুখে দিয়ে রাক্ষসের মতো খাওয়া ভালো হয়েছে। সরিষা খেতে আমার পছন্দের জায়গা এটা। আম্মু নামে কিভাবে এই উঁচা দিয়ে নামতে হবে সে আলু খেত দুইবার লাগাইছে ডাবল লাগাইছে এটা পুরাটা হচ্ছে আলু ক্ষেত। কোথায় এখানে নাকি অনেক মৌমাছি কি লামিয়া চলে আসছি কিন্তু ভিতরে যাওয়া যাবে না। ওই তো মৌমাছি পুরাটা হচ্ছে সরিষা ক্ষেত। আমরা দাঁড়িয়ে আছে, আমি একটু ভিডিও শুট নিলাম। এখানে হচ্ছে ওনারা ক্ষেত বুনেছে তো পরে আবার চিল্লা চিল্লি শুরু করে দিবে, এর জন্য নষ্ট করে ফেলছি। ভাইয়েরা আবার ঠিক করে দিল। এটা আমাদের ভাই, এটা আমাদের আরেকটা ভাই। এটার নাম কি আপনারা জানেন? কাকতারুয়া। কাকতারুয়া, কাকতারুয়া। আমরা এখন এইখান দিয়ে উঠে যাব। আমরা এখন হচ্ছে বাসায় যেয়ে মাছ ধরবো, এটার ভিডিও করছি। আমরা এখন তাহলে বাসায় যাই, ঠিক আছে? এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, অনেক বক। আপনারা কে কে বক খেয়েছেন? আমি কিন্তু বক কখনোই ট্রাই করি নাই। আমার দেখে খুবই ইচ্ছা করতেছে যে একটা ভাইয়াকে বলতেছি, ভাইয়া একটু বক মারেন না, দেখেন পারেন নাকি। অনেক বক এখানে। রান্না করতেছে আন্টি, কি রান্না করেন? কি শাক এটা আন্টি? শাক, এটা পাঁচমিশালি শাক। এটা হচ্ছে পাঁচমিশালি শাক। গ্রানটা তো আরো বেশি ভালো লাগে না? এই চুলে ভাত। মুরগিদের কি করবেন আন্টি? মুরগিদের বিরিয়ানি রান্না করবে। এই যে সব কেটে ধুয়ে সুন্দর করে রেখেছে, এই যে চাল, এই যে চাল, তারপরে তারপরে ধনিয়া পাতা, মুড়ি মাংস রেখেছে, বিরিয়ানি রান্না করবে, আর এখানে পাঁচমিশালি শাক রান্না করবে। তো আমরা তো মাছ ধরা দেখতে চলে যাবো, যদি থাকি তাহলে দেখাবো। সবাই এখানে গোল মিটিং হয়ে দাঁড়িয়ে আছে।
হচ্ছে শোল মাছ কাটতেছে। আমাদের আন্টি ওইখানে যে বিরিয়ানির জন্য মাংস ভাজতেছে, অলরেডি এখানে ভাজা হয়ে গেছে। আমরা যাই একটু কি মাছ ধরবো দেখি। লিমনে হচ্ছে লিমনের বন্ধু পাইছে অনেকক্ষণ পরে। আমাদের দুপুরের খাবার হচ্ছে বিরিয়ানি। আন্টি হচ্ছে বিরিয়ানি রান্না করছে, আমি তো শুট নিতে পারিনি কারণ মাছ ধরতে গেছিল, এর জন্য এখানে চলে গেছি। খুব সুন্দর গ্রান, আর গ্রানটা খুবই সুন্দর, আর কালারটাও দেখতে সুন্দর, আর বিরিয়ানিটা পুরো ঝরঝরে হয়েছে, সাথে হচ্ছে সালাদ। তো আমরা এখন কেমন হয়েছে মারাত্মক মজা, এই যে আমি আমার প্লেটে নিয়েছি একটু খাও। তো আমরা সবাই খাবারটা এনজয় করি, লামিয়া খাবারটা এখন এনজয় করি সবাই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট আবার ব্লগ নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ।